কুয়েতের ভিসা ও বিএমইটি কার্ড জালিয়াতি চক্র রিমান্ডে জিজ্ঞাসাবাদে পুলিশকে চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। সেসব তথ্যের ভিত্তিতে শিগগিরই পুরো চক্রের মূল উৎপাটন করা হবে বলছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ টিমি। তবে বিশ্লেষকরা বলছেন, এই ঘটনায় দেশের শ্রমবাজারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, তাই এর পেছনে যারা রয়েছেন তাদের দ্রুত আইনের আওতায় আনার তাগিদ বিশ্লেষকদের। রিপোর্ট করছেন এমদাদুল্লাহ বাবু। রাজধানীর গুলশানে আল সাফার ইন্টারন্যাশনাল নামে রিক্রুটিং এজেন্সি খুলে কুয়েত যেতে আগ্রহীদের সাথে প্রতারণা করে একটি চক্র। বিএমইটি কার্ড সহ প্রয়োজনীয় সব কাগজপত্র জাল করে তাদের ভুয়া ভিসা দিত চক্রটি। এরপর মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যেত তারা। এভাবে প্রায় 1.5 কোটি টাকা হাতিয়েছে চক্রের সদস্যরা। অভিনব এই প্রতারণা হার মানিয়েছে সিনেমার গল্পকেও। চক্রের 2 সদস্য প্রতারণার উদ্দেশ্যে অপারেশন করিয়ে লিঙ্গ পাল্টে নারী থেকে বনেছে পুরুষ, তবে শেষ রক্ষা হয়নি। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও ঢাকার ভাটারা থেকে গোয়েন্দা জালে ধরা পড়ে চক্রের 3 সদস্য। শ্রম ও অভিবাসন বিশ্লেষকরা বলছেন, বিএমইটির কিউআর স্ক্যানার কোডযুক্ত কার্ড জালিয়াতি কোনো সাধারণ ঘটনা নয়। কার্ড তৈরির প্রক্রিয়ার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। একটা ভয়ঙ্কর চক্র এখানে কাজ করছে এবং এই চক্রকে অবশ্যই ইমিডিয়েটলি ট্রাস করতে হবে, এবং আমি মনে করি গোয়েন্দা সংস্থা বা পুলিশ এ বিষয়ে খুব সচেষ্ট ভূমিকা পালন করেছে, সামনেও করতে হবে, কারণ এর মাধ্যমে আমাদের ফরেন পলিসিতে একটা ইম্প্যাক্ট পড়বে। বিদেশে লোক পাঠানো এবং প্রতারণার শিকার আজকে নারী পুরুষ হিসাবে গেছে, পুরুষ নারী হিসাবে গেছে, শিশুদেরকে পাঠানো হয়েছে, আমরা অভিযোগ পেয়েছি শিশুদেরকে স্মার্ট কার্ড তৈরি করে ফেকভাবে পাঠানো হয়েছে, সেগুলো তো একটা মাল্টিপল কমপ্লিকেশনস তৈরি হবে। এই যে আরেকটা জালিয়াত চক্র যে বিএমইটি কার্ড জালিয়াতি করছে, বডি কন্ট্রাক্ট করে দেশ থেকে লোক পাঠিয়ে দিচ্ছে, কিউআর যে কোডটা সেই কোডটা জালিয়াতি করছে, বিএমইটি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, সেখানে যদি শস্যের ভিতরে কোনো ভূত থেকে থাকে সেটাই কিন্তু বিএমইটিকে এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে তারা নিজেরা তদন্ত করে তারা দেখতে হবে। কারণ একটা রিক্রুটিং এজেন্সি যদি অন্যায় করে তার অন্যায় শাস্তি আছে, কিন্তু একজন কর্মকর্তা কর্মচারী সরকারের হয়ে সে যদি কোনো অন্যায় সাথে সম্পৃক্ত থাকে তাকেও কিন্তু শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। আমাদের বিদেশ গমনেচ্ছু যে কর্মীরা রয়েছে তাদের সকলকে কিন্তু সচেতন হতে হবে, এটা না জেনে না বুঝে সঠিক জায়গায় অর্থ না দিয়ে যদি না যায় তাহলে কিন্তু তার জন্য যে ভোগান্তি সেই ভোগান্তি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে এই ঘটনার নিবিড় তদন্ত চলছে, তদন্তের অগ্রগতিও বেশ আশাব্যঞ্জক। তদন্ত চলমান আছে এবং এই চক্রের সাথে কারা জড়িত, আরও কারা আছে, চক্রের পিছনে কারা জড়িত আছে, সেসব খুঁজে বের করার যে তদন্ত প্রক্রিয়া সেটা অব্যাহত আছে। আমরা আশা করি যে এই চক্রের পিছনে যারা আছে, আরও যেসব সদস্য আছে, তাদেরকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব এবং এই চক্রের সাথে যারাই জড়িত থাকুক তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই বাছাই না করে টাকা পয়সা লেনদেন কিংবা এজেন্সির সাথে চুক্তিবদ্ধ না হওয়ারও অনুরোধ জানিয়েছে ডিএমপি। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।